ম্যারিন বে গার্ডেন হলো সিঙ্গাপুরের একটি দর্শনীয় স্থান, আর ম্যারিন বে সাথে আছে গার্ডেন বাই দ্য বে এবং স্কাই গার্ডেন। এখানে যেতে হলে আপনাদেরকে যেতে হবে মেট্রো রেল অথবা আপনার যেতে হবে বাসে করে। তো আমার মতে মেট্রোতে গেলে সুবিধা, অনেক কম সময়ের ভিতরে আপনার পৌঁছে যেতে পারবেন এই দর্শনীয় স্থানেতে। আর এখানে মেট্রো রেল ইউজ করলে আপনার খরচটাও অনেক কমে যাবে, সেই ক্ষেত্রে মেট্রো রেলটা ইউজ করাই অনেক বেটার হবে আপনাদের জন্য। মুস্তফা সেন্টার থেকে আমরা যে স্টেশন থেকে ট্রেনে উঠছিলাম গার্ডেন বাই দ্য বেতে যাওয়ার জন্য, ওখান থেকে এসে মাঝখানে এসে আমাদের আর একটা ট্রেন চেঞ্জ করা লাগছে। তো আসলে এটা বেশি টাইমও লাগে না, সামান্য 10 মিনিটের ভিতরে আমরা চলে আসছি এখানে, আর হয়তো 10 মিনিট লাগবে। এই স্টেশনটা হলো গার্ডেন বাই দ্য বের স্টেশনটা, আমরা অলরেডি চলে আসছি আর এর উপরেই গার্ডেনটি। তো আমরা দেখবো গার্ডেনের সমস্ত কিছু। এই হলো গার্ডেন বাই দ্য বে, অলরেডি আমরা ইন করতেছি গার্ডেনের ভিতরে। এখন সিঙ্গাপুরের গার্ডেন দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখাবো। সিঙ্গাপুরের সব সৌন্দর্যের একটি সৌন্দর্য হলো এই গার্ডেনটি, এটা তৈরি হয়েছে সাগরের পাশে, অর্থাৎ এই ইন্দোনেশিয়ার সিঙ্গাপুরের মাঝে যে সাগরটা আছে, যেদিক দিয়ে জাহাজগুলো চলাচল করে, এর উপরেই এই গার্ডেনটি। এখানে বসে আপনি সব কিছুই দেখতে পারবেন, অর্থাৎ ইন্দোনেশিয়া দেখতে পাচ্ছেন এবং জাহাজের প্রোডাক্ট রিলিজ করাও দেখতে পারবেন এখানে বসে। আর এটাই আমরা চারপাশে ঘুরে দেখাবো গার্ডেনের। অলরেডি চলে আসছি ম্যারিন বে গার্ডেনে, আর এই গার্ডেনে উঠতে আমাদেরকে লিফট ব্যবহার করা লাগছে। এখানে এই লিফট উপরতলায় গার্ডেন থেকে গার্ডেন শুরু আর কি।
আমি এখন আছি মেরিন বের যে বিল্ডিং তিনটা দেখাইছি এই বিল্ডিং এর ভিতরে, কারণ এই এটার এমন একটা কানেকশন রোড যেটা আপনার গার্ডেন থেকে সরাসরি এই বিল্ডিং এ আসতে পারবেন, সেভাবে কানেকশনটা করা আর কি। তো সমস্ত গার্ডেন দেখার পরে চলে আসলাম মেরিন বেতে। আর মেরিন বের এখানে এর উপরে যে রেস্টুরেন্ট আছে বা ওটা দেখার মতো যে দৃশ্যটা আছে, এখানে উঠতে সিঙ্গাপুর টাকায় 24 টাকা, অর্থাৎ সিঙ্গাপুরে $24 লাগবে, যা আমাদের বাংলাদেশে 1968 টাকা মতো বা 1970 টাকা মতো লাগবে আর কি। তো আর এখানে এখানে বিলাসবহুল যে হোটেলগুলো আছে, থাকতে এখানে প্রায় $500, অর্থাৎ 500 সিঙ্গাপুর টাকা, 500 থেকে 700 সিঙ্গাপুর টাকা এখানে পার রুম ভাড়া। আর এখানে আছে দৃষ্টিনন্দন যে শপিং মলগুলো আছে, আর সবচেয়ে বড় আছে যে যে সবচেয়ে বড় কিছু হলো এর নিচেই আছে ক্যাসিনো। তো এর নিচতলায় ক্যাসিনো আছে, তো আপনাদেরকে ক্যাসিনোর ওখানেও নিয়ে যাব। আর আমরা একটু সামনে যাই, এখানে এখান থেকে যা একটু যে নিচে নামবো। আপেলের শোরুম ওইখানে যাবা দেখি কি করবো, দেখি যাবো পানির মধ্যে আপেলের শোরুম, মানে ওয়ার্ল্ডের একসাথে এই জায়গায় সেট আছে সব।